আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কোরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান না যারা জ্ঞানী নয় যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কখনোই সমান নয় কিন্তু এই কথাটি সকলেই বুঝবে না আল্লাহ বলছে শুধুমাত্র বিবেকবান যারা তারা বুঝবে আজকে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে স্কুল মাদ্রাসা ইংরেজি ভার্সন আরবিক ভার্সন বিভিন্ন রকমের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মাঝে হঠাৎ করেই বালিয়াডাঙ্গায় এই মাদ্রাসাটি কেন প্রয়োজন হলো হয়তো আপনাদের মনের ভিতরে অনেকের প্রশ্ন থাকতে পারে আমাদের মেম্বার সমিতির মধ্যে বলেছেন যে প্রতিষ্ঠান যত বেশি হয় ততই ভালো কারণ শিক্ষার হার তত বাড়ে আমরা প্রত্যেকটি বাবা মাই চাই যে আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানাতে কোনো বাবা মা চায় না যে আমাদের সন্তান শিক্ষার আলো না পাক আপনারা জানেন যখন জাহালিয়াতের যুগ ছিল নারীর অধিকার ছিল না এতিমের হক দিত না মেয়ের কোনো অধিকার ছিল না সে সময় মানুষ মানুষের অধিকার বুঝত না ওই যুগটাকে জাহালিয়াতের যুগ বলা হতো মূর্খতার যুগ বলা হতো আপনার আমার ভিতরে যদি জ্ঞানের আলো না থাকে আপনার আমার ভিতরে যদি জ্ঞান না থাকে তাহলে আপনার আমার ভিতরেও কিন্তু এই চেতনা থাকবে না যার কারণে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহালিয়াতের সমাজটা পরিবর্তন করার জন্য একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচ্ছিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহি করেছিল সেটা ছিল এই কথা হে নবী আপনি পড়বেন আজকের এই মাদ্রাসাটি একটি ওহির শব্দ দিয়েই মাদ্রাসার নামকরণ হয়েছে পড়ার বিকল্প নেই জানার বিকল্প নেই তো পড়বেন কি পড়বেন আমাদের প্রত্যেকটি জ্ঞানের মধ্যে যদি তিনটে জিনিস না থাকে সেটাকে কখনোই জ্ঞান বলা যাবে না একজন সার্টিফিকেট অর্জন করেছেন যে কোনোভাবে করতে পারেন শিক্ষিত বা জ্ঞানী তাকে বলা হয় যার ভিতরে তিনটি জিনিস থাকে এক নম্বরে তার ভিতরে থাকে যদি আদর্শ তার ভিতরে যদি থাকে ধর্মীয় অনুশোচনা তার ভিতরে যদি থাকে নৈতিক জ্ঞান একজন মানুষের ভিতরে সার্টিফিকেট আছে জ্ঞান আছে ধর্মীয় অনুশোচনা নেই এই জন্য বাবা কি মা কি সন্তান কি বোঝে না সর্বশেষ জীবনে দেখা গেছে যে এই সন্তান অনেক টাকার মালিক অনেক বড় পদে চাকরি করে না মাকে খেতে দেয় না বৃদ্ধাশ্রমে রাখে তার ভিতরে অভাব কোনটা ছিল ধর্মীয় অনুশোচনার অভাব ছিল ওহির জ্ঞান তার মধ্যে ছিল না এই জন্য মানুষ যত জ্ঞান অর্জন করুক এক পর্যায়ে এসে যদি পণ্ডিত হয় তার ভিতরে যদি নৈতিকতার জ্ঞান না থাকে আদর্শিক জ্ঞান না থাকে সে যদি পণ্ডিত হয় তাকে মূর্খ পণ্ডিত বলা হয় এটা আপনার আমার কথা না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন সে মূর্খ পণ্ডিত হয় তার বাস্তব রূপ আমরা দেখি আজকে ক্যাডেট যে শব্দটি সেই ক্যাডেট শব্দটির অর্থ হলো শিক্ষানবিশ তরুণ শিক্ষানবিশ যাকে প্রচেষ্টা করতে হয় যারা সামরিকভাবে যারা সামরিক প্রশিক্ষিত যারা হয় সামরিক শিক্ষানবিশ যারা হয় তাদেরকে ক্যাডেট বলা হয় প্রচণ্ড যুদ্ধ করে প্রচণ্ড চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে শিখতে হয় তাদের মকসদে পৌঁছানোর জন্য তো সেই উদ্দেশ্য করেই আজকে ক্যাডেট প্রতিষ্ঠানটি আপনারা আমার সামনে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সন্তানদের ভিতরে সব রকমের জ্ঞান আছে কিন্তু তাদের ভিতরে তিনটি জ্ঞানের সমন্বয় নাই যার কারণে আমাদের এক এক পাশের আলো আসলে আরেক পাশে অন্ধকার হয় আমরা সকলটার সমন্বয়ে এই টেকনোলজির যুগে বিজ্ঞানের বিশ্বায়নে আমাদের প্রত্যেকটি সন্তান যেন জ্ঞান বিজ্ঞানী নীতি নৈতিকতায় ধর্মীয় অনুশোচনায় সকল দিক থেকে যেন তারা আমাদের সমাজের এক নম্বর হয় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে যেখানে আপনি শুধু আরবি শিখবেন সেখানে শুধু আরবি শিখবেন কিন্তু আপনার ভিতরে যদি বিজ্ঞানের জ্ঞান না থাকে আপনার যদি আধুনিক সম্পর্কে আপনার যদি চেতনা না থাকে তাহলে আপনি একটা সাইট হারিয়ে যাবে তখন জাহালিয়াতে যখন চ্যালেঞ্জ আসবে সেই মোকাবেলায় আপনি দুর্বল হয়ে যাবেন
এজন্য যে শিক্ষা হলো সেটাই সর্বদিক থেকে যদি আপনাকে যদি সুশিক্ষিত করে তোলা যায় তাহলে সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা আল্লাহ তাআলা কিন্তু পাঁচটি জায়গায় করণকারী উল্লেখ করেছেন যারা চক্ষুষ্মান আর যারা চক্ষুষ্মান না অর্থাৎ যাদের চোখ আছে যাদের চোখ নেই তারা কিন্তু সমান না ঠিক জ্ঞানের কথাটাও যেমন চোখের কথাটাও তেমন আপনারা আমার সামনে এই সমাজে সবকিছু আছে কিন্তু আমার একটি ছেলে শিক্ষা অর্জন করতে যাচ্ছে স্কুলে যাচ্ছে শিক্ষককে কিভাবে সম্মান করতে হয় আমার সেই ছাত্রটি সেটা আজকে ভুলে যাচ্ছে আগের সময় আমরা যখন দেখেছি আপনারা মুরব্বী যারা আপনারা জবাব দিতে পারবেন আপনারা প্রমাণ দিতে পারবেন আমাদের শিক্ষকদেরকে দেখতাম যদি যদি সাইকেলে থাকতাম সাইকেল থেকে আমরা নেমে যেতাম শিক্ষকদেরকে আমরা এমন সম্মান করেছি একটি শিক্ষাগুরুর মর্যাদা একটি গর্ব ছিল শিক্ষক কিভাবে সম্মান করতে হয় সেটা শেখানোর জন্য বাচ্চা হয়ে তার সন্তানকে উদ্বুদ্ধ করেছে তবে দুর্ভাগ্য যদিও আমাদের 2023-এ শিক্ষা নীতি প্রণয়ন হয়েছে সেখানে সে গল্পটি উঠে গেছে হামদে বাড়ি তালার একটি কবিতা ছিল সেটা উঠে গেছে হযরত আবু বকরের জীবনী ছিল সেটা উঠেছে হযরত ওমরের জীবনী ছিল সেটা উঠে গেছে আস্তে আস্তে কিন্তু আমরা বাদার ইসলাম গরিবান কামাল সাইয়দ বাদান যেমন জাহালিয়াতের যুগ ছিল আমাদের শিক্ষা সেই দিকেই যাচ্ছে এই সমস্ত কষ্টের মাঝে এই সমস্ত সমস্যার মাঝে আমার আপনার সন্তানকে আমরা মূর্খ রেখে কবরে যাব এটা আমরা আশা করি না আমাদের সন্তানদেরকে সর্বদিক থেকে জ্ঞানী বানাবো নৈতিক আদর্শ দিক থেকে তাদেরকে এক নম্বর বানাবো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা বাবা মা চেষ্টা করি সেই চেষ্টার সুফল হলো ইকরা ক্যাডেট মাদ্রাসা যেখানে আপনার সন্তান শিখবে বিজ্ঞান আপনার সন্তান শিখবে কোরআন আপনার সন্তান শিখবে হাদিস আপনার সন্তান শিখবে মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় আপনার সন্তান শিখবে একটা সমাজকে কিভাবে সুন্দর করে চালাতে হয় আপনার সমাজ আপনার সন্তান শিখবে অসুস্থ মানুষকে কিভাবে সেবা করতে হয় আপনার সন্তান শিখবে একজন মৃত মানুষকে কিভাবে কবরে দাফন করতে হয় আপনার সন্তান শিখবে বাবা মার ইন্তেকালের পরে কি সুন্দর করে সুন্দরভাবে গোসল করি কাফন করি বাবার কফিন সামনে নিয়ে জানাজা দিতে হয় আপনার সন্তান শিখবে বাবাকে কবরে রেখে দিয়ে বাবার জন্য কি দোয়া করতে হয় আপনার সন্তান শিখবে বাবা মার সর্বশেষ পর্যায়ে আমার কাছে কি হক আছে বাবা মা প্রত্যেকটি সন্তানের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রত্যেকটি সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হলো তিনটি একটি হলো তার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে উফি ওয়ালা তানহার হুমা কটু ভাষায় কথা বলবে না রুড়ো ভাষায় কথা বলবে না এটা শিখাবে আপনার আমার বাবা চাই সন্তানের কাছ থেকে অধিকার তার ভরণ পোষণ আমার বাবা যখন ছোট্ট ছিলাম আমার বাবা যখন আমাকে ছোট অবস্থায় দেখেছেন পাঁচটা টাকা হাতে দিয়েছেন জিজ্ঞেস করেনি কি জন্য লাগবে কারণ বাবা বুঝতো যে খেলার সাথীদের সাথে খেলতে গেলে তাকে খেতে হবে আজকে সন্তানের সেই দায়িত্ব আমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে আমার বাবার এখন প্রয়োজন তার কিছু বন্ধু আছে চায়ের দোকানে বসতে পারে পাশের মানুষের কাছে বসতে পারে বাবার কাছে পাঁচটি টাকা হাতে দেওয়া বাবাকে দশটি টাকা দেওয়া যে আপনি এটা খাবেন আপনার বন্ধুদের সাথে আপনি চলবেন এর সন্তানের দায়িত্ব নৈতিক দায়িত্ব এই জ্ঞান বোধ এই নৈতিকতা আপনি কোথায় পাবেন সন্তানকে কোথায় শিখাবেন এই আদর্শ জ্ঞান এই নৈতিকতার জ্ঞান ইকরা ক্যাডেট মাদ্রাসায় কোরআনের আলোয় ওহির আলোয় যে জ্ঞান আল্লাহ পাঠিয়েছেন সেই জ্ঞানের মাধ্যমে আপনার আমার সন্তানকে গড়ে তোলা হবে না আমরা থাকবো না আমরা অনেক বাবা মাই থাকবো না কিন্তু এই জাতি তো থাকবে আমাদের সমাজ থাকবে আমাদের আগামী ভবিষ্যৎ থাকবে আমাদের ভবিষ্যতে চিন্তা করেই আজকে আমাদেরকে এরকম সমন্বিত জ্ঞান যেখানে সেখানে আমাদের সন্তানকে দিতে হবে এই জন্য আমি আপনাদেরকে আবারও তো তাহবাদ জানাচ্ছি আপনাদেরকে সর্বশেষ বলছি আমাদের এই ইকরা ক্যাডেট মাদ্রাসা কোরআন হাদিস জ্ঞান বিজ্ঞান সাধারণ জ্ঞান সর্বদিক থেকে সমন্বয় করে আমাদের এক একটি সন্তানকে এ সমাজের সেরা এদেশের সেরা বিশ্বের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলায় এরা যেন এক নম্বরভাবে দাঁড়াতে পারে সেইভাবে তৈরি করা হবে সেই প্রত্যাশা নিয়ে মাদ্রাসাটি পরিস্থিতি হয়েছে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের সার্বিক সহযোগিতা আমি ব্যক্তিগতভাবে এ প্রতিষ্ঠানের যত প্রকারের যত সহযোগিতা সবই আমি ইনশাআল্লাহ করবো আপনাদের কাছে আমি আত্ম উদাত্ত আহ্বান জানাই যে আপনারও এই সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা যেন কামত পর্যন্ত প্রতিষ্ঠিত হয় বালিয়াডাঙ্গার প্রত্যেকটি ঘরে ঘরে এরকম টেকনোলজির যুগে জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা সবার ঘরে পৌঁছে যাক আমরা সকলে বলছি আমি